আসসালামু আলাইকুম। আমাদের হিন্দি ভাষা শিক্ষার আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা খুব ছোট ছোট 60টি হিন্দি বাক্য শিখবো, যে বাক্যগুলো আমাদেরকে হিন্দি শিখতে এবং হিন্দিতে কথা বলতে অনেকটা সাহায্য করবে। আজকের এই ভিডিওটা নতুনদের জন্য খুব উপকৃত হবে, এবং যারা হিন্দি টুকটাক জানে, বেশি একটা জানে না কিন্তু যতটুকু জানে তার মধ্যে অনেকটা ভুল থাকে, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে। আমি অত্যন্ত আশাবাদী আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশান পুশ করে দিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের প্রথমে যে ছোট বাক্যটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এটা সত্য। এটা সত্য হিন্দি হবে ইয়ে সাচ হে, ইয়ে সাচ হে। এটি মিথ্যা হিন্দি হবে ইয়ে জুট হে, এটি মিথ্যা হিন্দি হবে ইয়ে জুট হে, মিথ্যা হিন্দি হবে জুট। এটা ঠিক হিন্দি হবে ইয়ে সাহি হে, এটা ঠিক হিন্দি হবে ইয়ে সাহি হে। এটি ভুল হিন্দি হবে ইয়ে গালাত হে, এটি ভুল হিন্দি হবে ইয়ে গালাত হে, ভুল হিন্দি হবে গালত। আমাদের এই বাক্যটি হলো তুমি বুঝেছ হিন্দি হবে তুম সামজা, তুমি বুঝেছ হিন্দি হবে তুম সামজা। কাউকে কোনো কথা বলার পরে আমরা জিজ্ঞেস করি না যে যেই কথা বলেছি তুমি বুঝেছ। আর যদি বলা হয় আমি বুঝেছি হিন্দি হবে মে সামজা, আমি বুঝেছি হিন্দি হবে মে সামজা, মানে আপনি যা বলেছেন আমি তা বুঝেছি, আমি বুঝেছি হিন্দি হবে মে সামজা। বা আমরা বাক্যটাকে এইভাবে বলে থাকি যে তুমি বুঝে গেছো হিন্দি হবে তুম সমাজ গায়া, তুমি বুঝে গেছো হিন্দি হবে তুম সমাজ গায়া। যদি বলা হয় আমি বুঝে গেছি তাহলে হিন্দি হবে মে সমাজ গায়া, আমি বুঝে গেছি হিন্দি হবে মে সমাজ গায়া। তুমি কি বুঝতেছ হিন্দি হবে কেয়া তুম সমাজ রাহে হো, তুমি কি বুঝতেছ হিন্দি হবে কেয়া তুম সমাজ রাহে হো। আমরা কারোর সামনে কোনো কথা বলার মাঝখান দিয়ে জিজ্ঞেস করি যে আমি যা বলতেছি তুমি কি বুঝতেছ, তুমি কি বুঝতেছ হিন্দি হবে কেয়া তুম সমাজ রাহে হো। আমি বুঝতেছি হিন্দি হবে মে সমাজ রাহা হো, আমি বুঝতেছি হিন্দি হবে মে সমাজ রাহা হো। তুমি কে হিন্দি হবে তুম কন হো, তুমি কে হিন্দি হবে তুম কন হো। আমি কে হিন্দি হবে মে কন হো, আমি কে হিন্দি হবে মে কন হো। আমি কে এই শব্দ দুটি আমরা মাঝে মধ্যে ব্যবহার করে থাকি, যখন কোনো মানুষ আমাদেরকে চেনে না তখন আমরা জিজ্ঞেস করি না যে আমি কে তুমি চেনো না। ওখানে কে বা ওখানে কে আছে এই দুটি বাক্য প্রায় সমান। আমরা এই দুটি বাক্যর হিন্দি বলবো উদার কন হে বা উহা কন হে। ওখানে কে বা ওখানে কে আছে এর হিন্দি হবে উদার কন হে বা উহা কন হে। আপনি দুইটির একটা বলতে পারবেন, অসুবিধা নেই। এখানে আমি বা এখানে আমি আসি এই বাক্য দুটিও সমান, বেশি একটা ব্যবধান নেই। এর হিন্দি হবে ইদার মে হো বা ইয়াহা মে হো। আপনি এই দুটির যে কোনো একটা বলতে পারেন, অসুবিধা নেই, দুটোর মানেই একটাই। এখানে আমি বা এখানে আমি আসি হিন্দি হবে ইদার মে হো বা ইয়াহা মে হো। ওকে বা ওনিকে এর হিন্দি হবে কন হেব। আমরা যখন কোনো অচেনা মানুষকে দেখি তখন একে অপরকে জিজ্ঞেস করি না যে ও কে বা অনিকে, হিন্দি হবে কন হে বো। আমাদের এখানে একই ধরনের কয়েকটা বাক্য দেওয়া হয়েছে যাদেরকে আমরা বাংলাতেও বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। আমাদের প্রথম বাক্যটা হলো আমি জানি, আমি জানি হিন্দি হবে মুঝে পাতা হে। আমাদের দ্বিতীয় বাক্যটা হলো আমি জানি, এর হিন্দি হবে মে জানতা হো। আপনি মুঝে পাতা হে বা মে জানতা হো যে কোনো একটা বললে চলবে, দোনোটার মানে একটাই। আমাদের এরপরে যে বাক্যটা আছে সেটা হচ্ছে আমি কি জানি, হিন্দি হবে ক্যা মে জানতা হো বা মুঝে ক্যা পাতা হে। আপনারা আমার বলার ধরনের দিকে একটু খেয়াল করবেন, আমরা অনেক সময় দেখা যায় কোনো অচেনা মানুষকে দেখলে আমাদের চেনা চেনা মনে হয়, তখন আমরা জিজ্ঞেস করি না আমি কি জানি, মানে আমি কি আপনাকে জানি, হিন্দি হবে ক্যা মে জানতা হো, ক্যা মে জানতা হো বা মুঝে ক্যা পাতা হে। আমাদের এর পরের যে বাক্যটা সেটা হচ্ছে আমি কি জানি, আমি কি জানি হিন্দি হবে মে ক্যা জানতা হো। এইভাবে আমরা কখন বলে থাকি যখন কোনো মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে যে ওই ঘটনাটা ঘটেছে তুমি জানো না, তখন আমরা বলি না আমি কি জানি, এর হিন্দি হবে মে ক্যা জানতা হো।
এই কারণে আমি বলেছি আমাদের বাক্যগুলো সেম, কিন্তু বলার ধরন বা সময় আলাদা আলাদা। আমাদের এখানেও একই ধরনের দুটি বাক্য দেওয়া হয়েছে। এই দুটি বাক্যকেও আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় ব্যবহার করে থাকি। যেমন আমাদের প্রথম বাক্যটা হচ্ছে তুমি কি জানো, এর হিন্দি হবে তুমহে ক্যা পাতা হে বা তুম ক্যা জানতে হো। তুমি কি জানো হিন্দি হবে তুমহে ক্যা পাতা হে বা তুম ক্যা জানতে হো। তুমি কি জানো এই বাক্যটা আমরা কখন ব্যবহার করে থাকি, যখন আমরা কাউকে বলি যে ওইখানে কি ঘটনা ঘটেছে আমি জানি, তখন আমাদেরকে পাল্টা প্রশ্ন করে না যে তুমি কি জানো। আমাদের পরের বাক্যটাও সেম, তুমি কি জানো, কিন্তু এটার বলার ধরনটা আলাদা। এটার বলার ধরন হবে এটা তুমি কি জানো, এর হিন্দি হবে ক্যা তুমহে পাতা হে বা ক্যা তুম জানতে হো। তুমি কি জানো এটা আমরা কখন ব্যবহার করে থাকি, যখন কোনো জায়গায় কোনো ঘটনা ঘটে যায় আমরা একে অন্যকে জিজ্ঞেস করি যে এখানে এই এই ঘটনা ঘটেছে তুমি কি জানো, বা এর বিষয়ে তোমার কি কোনো আইডিয়া আছে, তুমি কি জানো কিছু। আমি জানি না হিন্দি হবে মুঝে নেহি পাতা বা মে নেহি জানতা হো। আমি জানি না হিন্দি হবে মুঝে নেহি পাতা বা মে নেহি জানতা হো। ও বা সে কি জানে হিন্দি হবে ক্যা বো জানতে হ্যাঁ, ও বা সে কি জানে হিন্দি হবে ক্যা বো জানতে হ্যাঁ। যখন কোনো ঘটনা ঘটে যায় তখন আমরা একে অপরকে বলি না থার্ড পার্সনকে ইঙ্গিত করে যে এটা যে ঘটেছে ও কি জানে বা সে কি জানে, এর হিন্দি হবে ক্যা বো জানতে হ্যাঁ। আমি সব জানি হিন্দি হবে মুঝে সব পাতা হ্যাঁ বা মে সব জানতা হো। আমি সব জানি হিন্দি হবে মুঝে সব পাতা হ্যাঁ বা মে সব জানতা হো। আর যদি আমরা বাক্যটাকে এইভাবে বলি আমি সব কিছু জানি, হিন্দি হবে মুঝে সব কুছ পাতা হ্যাঁ বা মে সব কুছ জানতা হো। দুটি বাক্য সমান সমান, আপনারা যে কোনো একটা বলতে পারেন, অসুবিধা নেই। আমি সব কিছু জানি হিন্দি হবে মুঝে সব কুছ পাতা হ্যাঁ বা মে সব কুছ জানতা হো। এটা কি হিন্দি হবে ইয়ে ক্যা হে, এটা কি হিন্দি হবে ইয়ে ক্যা হে। অনেক সময় কাউকে আমরা কোনো জিনিসের দিকে ইঙ্গিত দিয়ে বা আঙ্গুল দিয়ে দেখিয়ে বলি না, জিজ্ঞেস করি না যে এটা কি হিন্দি হবে ইয়ে ক্যা হে। আমি বিশ্বাস করি না হিন্দি হবে মে নেহি মানতা বা মে একি নেহি কর রাহা হো। আমি বিশ্বাস করি না হিন্দি হবে মে নেহি মানতা বা মে একি নেহি কর রাহা হো। দুইটার একটা বলতে পারেন, অসুবিধা নেই। আর আমরা যদি বাক্যটাকে এইভাবে বলি যে আমার বিশ্বাস হচ্ছে না, হিন্দি হবে মুঝে একি নেহি হো রাহা হে। আমার বিশ্বাস হচ্ছে না হিন্দি হবে মুঝে একি নেহি হো রাহা হে। কি হয়েছে হিন্দি হবে ক্যা হুয়া, কি হয়েছে হিন্দি হবে ক্যা হুয়া। কি হচ্ছে, কি হচ্ছে হিন্দি হবে ক্যা হো রাহা হে, কি হচ্ছে হিন্দি হবে ক্যা হো রাহা হে। আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব হিন্দি হবে মে কোশিশ করুঙ্গা, আমি চেষ্টা করব হিন্দি হবে মে কোশিশ করুঙ্গা। আর যদি আমরা বলি আমি চেষ্টা করছি, হিন্দি হবে মে কোশিশ কর রাহা হো, আমি চেষ্টা করছি হিন্দি হবে মে কোশিশ কর রাহা হো। তুমি কি চেষ্টা করেছ হিন্দি হবে ক্যা তুমনে কোশিশ কি বা ক্যা তুমনে কোশিশ কিয়া। দুইটা একই রকম, আপনি যে কোনো একটা বলতে পারেন, অসুবিধা নেই। তুমি কি চেষ্টা করেছ হিন্দি হবে ক্যা তুমনে কোশিশ কি বা ক্যা তুমনে কোশিশ কিয়া। সে গোসল করছে হিন্দি হবে ও না রাহা হে, সে গোসল করছে হিন্দি হবে ও না রাহা হে। আমি গোসল করছি হিন্দি হবে মে নাহা রাহা হো, আমি গোসল করছি হিন্দি হবে মে নাহা রাহা হো। আমি বাজারে যাচ্ছি হিন্দি হবে মে বাজার যা রাহা হো, আমি বাজারে যাচ্ছি হিন্দি হবে মে বাজার যা রাহা হো। সে বাজারে যাচ্ছে হিন্দি হবে ও বাজার যা রাহা হে, সে বাজারে যাচ্ছে হিন্দি হবে ও বাজার যা রাহা হে। আমি বাজারে গিয়েছি হিন্দি হবে মে বাজার গায়া থা, আমি বাজারে গিয়েছি হিন্দি হবে মে বাজার গায়া থা। তুমি কি করছ হিন্দি হবে তোম ক্যা কর রেহে হো, তুমি কি করছ হিন্দি হবে তোম ক্যা কর রেহে হো। আপনি কি খুঁজছেন হিন্দি হবে আপ ক্যা ঢুঁড় রহি হে, আপনি কি খুঁজছেন হিন্দি হবে আপ ক্যা ঢুঁড় রহি হে। আর আমরা আপনির জায়গায় যদি তুমি ব্যবহার করি তাহলে বলবো তুমি কি খুঁজছ হিন্দি হবে তোম ক্যা ঢুঁড় রহে হো, তুমি কি খুঁজছ হিন্দি হবে তোম ক্যা ঢুঁড় রহে হো। বসে যাও হিন্দি হবে ব্যাট যাও, বসে যাও হিন্দি হবে
बैठ जाओ, और जदि बला है बसो ताहले हिंदी हबे बैठो। ताड़ाताड़ी करो हिंदी हबे जल्दी करो, ताड़ाताड़ी करो हिंदी हबे जल्दी करो। दाड़ाओ बा दाड़िए जाओ हिंदी हबे खड़े हो जाओ, दाड़ाओ बा दाड़िए जाओ हिंदी हबे खड़े हो जाओ। लज्जा पाबे ना हिंदी हबे शर्माओ मत, लज्जा पाबे ना हिंदी हबे शर्माओ मत। अनेक समय देखा जाए क्यों जो हमारे सामने मानी कोनो काज करते बा कोनो विषय लज्जा पाए तक आमरा बोली ना जे लज्जा पाबे ना, हिंदी हबे शर्माओ मत। आमार साथे एसो बा आसो एर हिंदी हबे मेरे साथ चलो, आमार साथे एसो बा आसो हिंदी हबे मेरे साथ चलो। मिथ्या बोलबे ना हिंदी हबे झूठ मत बोलो, मिथ्या बोलबे ना हिंदी हबे झूठ मत बोलो। अंगभंगी करबे ना बा एटाके जदि आमरा सहज बांग्लाय बुझते जाई जे इशारा करबे ना बा इंगित करबे ना, हिंदी हबे इशारा मत करो। अंगभंगी करबे ना बा इशारा करबे ना बा इंगित करबे ना, हिंदी हबे इशारा मत करो। आमादेर एई वाक्यटा हलो स्मार्ट हबे ना, एर हिंदी हबे सालाक मत बानो, आर एर इंग्लिश होच्छे डोंट बी स्मार्ट। अनेक समय देखा जाए आमादेर आशेपाशे जे लोकगुलो थाके निजेके अनेक चालाक मने करे माने अनेक स्मार्ट मने करे, तखन आमरा एकटु राग होये बोली ना जे निजेके अनेक स्मार्ट मने करो। स्मार्ट हबे ना हिंदी हबे सालाक मत बानो, स्मार्ट हबे ना हिंदी हबे सालाक मत बानो। आवाज करबे ना हिंदी हबे हल्ला मत करो, आवाज करबे ना हिंदी हबे हल्ला मत करो। युद्ध करबेन ना बा करबे ना हिंदी हबे लड़ाई मत करो, युद्ध करबेन ना बा करबे ना हिंदी हबे लड़ाई मत करो। तुमी के हिंदी हबे तुम कौन हो, तुमी के हिंदी हबे तुम कौन हो। केउ आसेन हिंदी हबे कोई है, केउ आसेन हिंदी हबे कोई है। आमरा अनेक समय कारो बासाय बा कारो घरे गिये बासार सामने थेके जिज्ञेस करी ना जे केउ आसेन, हिंदी हबे कोई है। झगड़ा करबे ना हिंदी हबे झगड़ा मत करो, झगड़ा करबे ना हिंदी हबे झगड़ा मत करो। तुमी कखन एसेछो हिंदी हबे तुम कब आए। आमरा आयेर जायगाय आया एटाओ व्यवहार करते पारी जे तुम कब आया। तुमी कखन एसेछो हिंदी हबे तुम कब आए बा तुम कब आया। आपनी कि चान हिंदी हबे आप क्या चाहते हैं, आपनी कि चान हिंदी हबे आप क्या चाहते हैं। और आमरा जदि आपनी जगह तुमी व्यवहार करी ताहले वाक्यटा एइभावे बोलबो, तुमी कि चाओ हिंदी हबे तुम क्या चाहते हो, तुमी कि चाओ हिंदी हबे तुम क्या चाहते हो। बंधुरा आज एतटुक पर्यन्त, देखा हबे आबार कोनो नतुन भिडियोते, सेइ पर्यन्त आपनारा सबाई भालो थाकबेन आर एके अपरेर जन्य दोआ करबेन। भिडियोटा जदि भालो लेगे थाके ताहले अवश्य अवश्य लाइक करबेन, कोनो किछु जानार थाकले कमेंट करबेन। आल्लाह हाफेज।